সুনামগঞ্জে সীমান্ত দিয়ে বেড়েছে চোরা অবৈধভাবে দেশে ঢুকেছে চিনি পেঁয়াজ প্রশাসনী পণ্যের পাশাপাশি মাদকও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছু কিছু পণ্য আটক হলেও চোরা কারবারীরা থাকে অধরা চোরা চালান বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের সুনামগঞ্জ সংবাদদাতা কর্ণবাবু দাসী প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান এই দৃশ্য সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম জিগাতলার রাতের আধারে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসছে চিনি সুনামগঞ্জের পাঁচ উপজেলার সীমান্ত এলাকাগুলোর চিত্র এমন সীমান্ত দিয়ে চিনি পেঁয়াজ শাড়ি মশলা ও সহ নানা ভারতীয় পণ্যের পাশাপাশি ঢুকছে মাদকও স্থানীয়দের অভিযোগ ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও এই অবৈধ বাণিজ্যের সাথে জড়িত মিলন চেয়ারম্যান তার । বিভিন্ন ভারতীয় ভারতীয় পণ্য বাহী গাড়ি অকল এই গাড়ি অনেক কিছু ভাবে আসছে অনেকটা যেন জনপ্রতিনিধি এবং পুলিশ স্কার্ট করে চোরাচালান প্রচার করছে সহযোগিতা করছে সিনি এবং ভিআইজের বস্তার নিচে বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায় তবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যে বিষয়টা আছে এটাও তো আসলে এটা আসলে প্রশাসনিকভাবে চেষ্টা করতেছে সবাই এগুলো বন্ধ করা আমিও বন্ধের পক্ষে চোরাচালান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছেন এই আইনজীবী বাংলাদেশে যে জিনিসগুলো আছে আসে বেশিরভাগই মাদক চলে আসে সীমান্তে চোরা অব্যাহত থাকলে অপরাধ প্রবণতা বেড়ে जाने চোরাচালানে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমাদের পুলিশের নজরদারি রয়েছে এবং আমরা আমরা এই চোরাচালান পণ্যগুলো আমরা আটক করি যদি আমাদেরকে কোনো স্পেসিফিক তথ্য বুঝ করেন আমরা অবশ্যই সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান বন্ধে প্রশাসন দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বৈশাগী সংবাদ